এখন এই যে ভিডিওটা আপনারা এখন দেখতেছেন এটাই আমি গতকালকে বিকালবেলা আপলোড করেছিলাম, বাট তারপরে 2 ঘন্টা পরে ভিডিওটা আবার প্রাইভেট করে দিয়েছিলাম। এটার কারণ হচ্ছে ভিডিওর ফার্স্টে একটা ফানি পার্ট ছিল যেটা আমার কাছে একটু ফানি লাগছে, এই জন্য আমি ভিডিও সামনে রাখছিলাম। বাট ওইখানে আমি একজনকে ফোনে কল করতেছিলাম অ্যান্ড যদিও আমি ঢেকে দিছিলাম, বাট একটুর জন্য নাম্বারটা একটু দেখা গেছে, মানে স্লো মোশন নামালে পরে দেখা যায় না। ওই নাম্বারটা কেউ একজন কপি করে ও যার নাম্বার তাকে কল দিছে অ্যান্ড কল দিয়ে জিজ্ঞাসা করছে সে বাইক লাভার ব্যাচেলার কি না। আরও কেউ যেন এই কাজটা না করতে পারে এই জন্য ভিডিওটা প্রাইভেট করে দিলাম। সো যে এই কাজ করছিলেন ভাই ওটা আমার নাম্বার না, আমার নাম্বারে আমি নিজে কেমনে কল দিব, একটু কমন সেন্স তো রাখতে হয়। তো যাক, তারপরও কল দিছেন, ভালো করছেন, আপনার জন্য একটা সেলিব্রিটি সেলিব্রিটি ভাব আসলো নিজের মধ্যে, হ্যাঁ লোকজন আমার নাম্বারও খুঁজে। আচ্ছা, ইয়ালাপ শেষ। এখন ভিডিওটা ছিল জিএসএক্সআর নিয়ে। সো যারা যারা ভিডিওটা দেখেন নাই তাড়াতাড়ি ভিডিওটা দেখতে পারেন অ্যান্ড যারা যারা ভিডিওটা গতকালকেই দেখে নিয়েছেন তারা ভিডিওটা না দেখলেও চলবে, সেম ভিডিও। হ্যালো গাইজ, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলার, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আজকে আমার সাথে আছে একটা জিএসএক্সআর 150, এটা কালার করা হয়েছে নতুন করে, এদিক দিয়ে হোয়াইট ফিনিশ দেওয়া হয়েছে, বাট এই কালারটা দূর থেকে সিলভার সিলভার লাগে অ্যান্ড তার সাথে রেড বৃষ্টি আসবে। ওয়েল, পেছন থেকে এক্সপোজড একটা লুক দেওয়া হয়েছে, পেছনে মাডগার্ডটা খুলে ফেলা হয়েছে যেটা খুবই সুন্দর দেখা যাইতেছে, ব্যাড অ্যাস লুকিং আসতেছে। ইঞ্জিন 147 cc, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড, 4-valve DOIC, এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 18.9 bhp 10,000 rpm এ অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14 Nm। এখানে সামনে ভাইজারটা চেঞ্জ করে বাবল ভাইজার লাগানো আছে অ্যান্ড কালারিংটা খুব সুন্দর হয়েছে, কালারিং সেন্স খুবই ভালো বলতে হবে। সামনে একটা উইংলেট লাগানো আছে, যদিও এই উইংলেটের জন্য ডাউন ফোর্স ক্রিয়েট হয় বলে মনে হয় না, এটা ধরেন শুধুমাত্র কাস্টমাইজেশন পার্টস, মানে আমাদের রিয়ান ভাইয়ের ভাষায় এটা হচ্ছে বিয়াবাড়ি মডিফিকেশন, মানে যেগুলো শুধুমাত্র কাস্টমাইজেশনই মডিফিকেশন। সো এখন এই বাইকটা রাইড করবো অ্যান্ড আপনাদের সাথে একটু রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি জিএসএক্সআর সিবিইউটা রাইড করতেছি, নন এবিএসটা, মানে স্টক অবস্থায়। এর আগে যে সিবিইউটা রাইড করছি ওটা হাইলি মডিফাইড ছিল, যেটার ভিডিও আপনারা দেখছেন। এখন কিছু কারণবশত ওটা প্রাইভেট করা আছে। একটা বিষয় যেটা কালকে কমেন্টে লিখে দিছিলাম, আজকে আবার বলেই দিই, এই ভিডিওতে সবথেকে বেশি কমেন্ট থাকবে আমার জানা মতে মডিফাইড জিএসএক্সআর এর ভিডিওটা নিয়ে, যে ভাই মডিফাইড জিএসএক্সআর এর ভিডিওটা কই। সো কথা হচ্ছে মডিফাইড জিএসএক্সআরটা ছিল আমাদের রিয়ান ভাইয়া, মানে হোন্ডাওয়ালা সার্ভিস সেন্টারের ওনার রিয়ান ভাইয়া অ্যান্ড ওনার হিসাব মতে তখন ওইটার 20% মতো মডিফিকেশন কমপ্লিট হয়েছিল, মানে উনি যা যা করাইতে চাইছিলেন সেই হিসেবে, মানে তখন বাইকটার মডিফিকেশন শেষ হয়েছিল না। তো এখন ওনার হিসাব মতো 50% মডিফিকেশন শেষ হয়েছে, এই পর্যন্ত ওইটার টপ স্পিড টেস্টেড হচ্ছে 171 ওনার ওয়েট নিয়ে অ্যান্ড যদি আমার মতো ওয়েটের কেউ ট্রাই করে তাহলে 180 ক্রস করার কথা। এমনিতে নর্মালি 0-100 জিএসএক্সআর এর টাইম লাগে 9 সেকেন্ডের মতো স্টক বাইকে, বাট ওইটাতে টাইম লাগতো 7.75 সেকেন্ড অ্যান্ড আরও একটু বেটার ট্রাই করলে পরে 7 সেকেন্ডের নিচেও করা যেত। বাই দ্য ওয়ে, স্টক জিএসএক্সআর এর 0-100 এর ভিডিওটা কিন্তু এখনো আমার চ্যানেলে আছে, ওটা যারা যারা দেখেন নাই দেখে আসতে পারেন, লিংক দেওয়া থাকবে নিচে ডিসক্রিপশন বক্সে অ্যান্ড এছাড়াও ওপরে আই বাটনের লিংক আসতেছে, মানে এই পাশে অথবা এই পাশে কোনো এক পাশে আসতেছে। মডিফাইড জিএসএক্সআরটা নিয়েও আরও একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, রিয়ান ভাইয়ের সাথে কথা বলা আছে, আরেকবার ঢাকা গেলেই ওইটার ভিডিও চলে আসবে। এবার আশা আছে ওই বাইকটা যদি আবার আমার হাতে আসে তাহলে 0-100 ওই বাইকটাতে 6 সেকেন্ডের কমে করবো। সো ইনশাল্লাহ ওটা নিয়েও ভিডিও হবে, এখন এই ভিডিওটার বাকি অংশটুকু দেখতে থাকেন। অ্যান্ড তাছাড়া স্টক যে কয়টাই চালাইছি ওই কয়টা সব সিকিডি, মানে অফিসিয়াল যেগুলো আসে সেগুলো, বাট ফার্স্ট টাইম এই সিবিইউটা চালাইতেছি। বাইকটা এখন পুরোপুরি প্রপার কন্ডিশনে নাই, বাট তারপরেও অ্যাক্সিলারেশন ভালোই ফিল হচ্ছে, বাংলাদেশের সব থেকে ফাস্টেস্ট বাইক এটা অ্যাক্সিলারেশনের দিক দিয়েও অ্যান্ড টপ স্পিডের দিক দিয়েও। অ্যাক্সিলারেশনের দিক দিয়ে দেখা যায় এটার কম্পিটিটর আছে V3, এটাকে ভালো টক্কর দেয় অ্যাক্সিলারেশনে, তারপরে CBR ও অ্যাক্সিলারেশনে ভালো টক্কর দেয় অ্যান্ড জিএসএক্সআর এর পারফরমেন্সের কথা যদি বলি তাহলে এই সিবিইউ জিএসএক্সআর দিয়ে আমাদের খান হাসান দাদা ডেইলি মাওয়াতে 156-157 খেলে। বাইকটা সাইজে খুবই স্লিম, সো আমার মতো চিকনা চাকনা পাবলিককে এই বাইকে ভালোই মানায়। বৃষ্টি শুরু হইতেছে, এখন বুঝি না আমার সাথে প্রকৃতির শত্রুতাটা কি, যে আমি ভিডিও করতে বেরোইলেই বৃষ্টি শুরু হবে। সকালে যখন থ্রিলারের ভিডিওটা করলাম তখনও বৃষ্টি, তারপরে আমি ভিডিও করা শেষ করে যখন বাসায় এসে বসে রইলাম তখন আর কোনো বৃষ্টি নাই, তারপর আবার এই জিএসএক্সআর এখানে আসছি অ্যান্ড এখন আবার বৃষ্টি শুরু হইতেছে। সো চলেন হালকা একটু অ্যাক্সিলারেট করি। ও, এটার ইঞ্জিন কিন্তু কমপ্লিটলি স্টক, গিয়ার 104, জিএসএক্সআর এর টপ এন্ড খুবই অসাধারণ। থার্ড গিয়ার 104 ইজ রিয়েলি ভেরি ইম্প্রেসিভ অ্যান্ড ফোর্থ গিয়ার 120 এর উপরে যায়।
বাট এখন কত পর্যন্ত গেছিলাম আমি মিটারের দিকে তাকায় ছিলাম না, লিন করলে পরে ফোর্থ গিয়ারে 120 ইজি ক্রস করতো, বাট এখন রোডটা একটু বিজি আছে অ্যান্ড তার সাথে বৃষ্টিও শুরু হইতেছে, সো আমি এখন একটা অঘটন ঘটাইতে চাই না। অ্যান্ড সিট হাইটের ব্যাপারে সম্ভবত এবার বলি নাই, সিট হাইটটা হচ্ছে 5'3" থাকা, তার উপরে লোকজনদের জন্য খুবই কমফোর্টেবল। আচ্ছা এখন খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলি, সেটা হচ্ছে GSX-R কিনতে গেলে আপনারা CBU কিনবেন নাকি সিগেডি কিনবেন? ওয়েল CBU আর সিগেডির ক্ষেত্রে এখানে অনেক বড়সড় একটা প্রাইস ডিফারেন্স আছে, কারণ অফিসিয়ালি আসে সিগেডিটা, তো সিগেডি নন এবিএসটার প্রাইস হচ্ছে 350,000 টাকা, এবিএস ভার্সনের প্রাইস হচ্ছে 380,000 টাকা, বাট CBUটা শুধুমাত্র আনঅফিসিয়ালি কিনতে পারবেন। CBU আনঅফিসিয়ালি এবিএস ভার্সনটার প্রাইস হচ্ছে 410,000-15,000 টাকার মতো, নন এবিএস ভার্সনটার প্রাইস হচ্ছে 400,000 টাকার মতো। আনঅফিসিয়াল মার্কেটের প্রাইসটা জানেনি আপনারা, আপ ডাউন করতেই থাকে। 380,000 টাকায় সিগেডিটা এটা খুবই ভালো একটা ডিল, অ্যান্ড আমি হলে 380,000 টাকায় সিগেডি এবিএসটা নিতাম, বাট যদি আপনি প্রাইস বাড়াতে পারেন তাহলে আমার মনে হয় CBUটা নেওয়াই ভালো হবে, কারণ কিছু ইউজারদের মতে, এটা আমি বলতেছি না, কিছু ইউজারদের মতে CBUটার পারফরমেন্স আরও একটু বেটার। সো GSX-R যেহেতু নিতেছেন স্পোর্টস বাইক, পারফরমেন্সের বাইক, পারফরমেন্সের কিং বাংলাদেশে, সো ভালো পারফরমেন্সের বাইকটা নেওয়াটাই তো বেটার হবে, তাই না? সো যদি আপনার বাজেট থাকে আনঅফিসিয়াল CBUটা নেওয়ার, তো আনঅফিসিয়াল CBUটা নিয়ে নেন অ্যান্ড চেষ্টা করেন ডুয়েল চ্যানেল এবিএস ভার্সনটা নিতে, বিকজ ইটস সেফ। বাট প্রো রাইডারদের আবার এবিএস লাগে না, যেমন আমাদের খান হাসান দাদা লাগে না। আচ্ছা খান হাসান দাদা যদি ভিডিওটা দেখে থাকেন একটু নিচে খোঁচা দিয়ে যান। GSX-R ব্যাপারে কথা হচ্ছে, আপনি যদি পারফরমেন্স লাভার হন তাহলে GSX-R আপনাকে অনেক বেশি মজা দিবে। সো গাইজ এই ছিল GSX-R নিয়ে ছোট একটা ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ওয়্যার হেলমেট, রাইড সেফ, এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলার, থ্যাংক ইউ।